তাপপ্রবাহ ও উচ্চ তাপমাত্রার রেকর্ড সৃষ্টিকারী মাস ছিল এপ্রিল। গত মাসের পুরোটা সময় ছিল তাপপ্রবাহ, কম বৃষ্টি হয়েছে এপ্রিলে। তীব্র গরমে জনজীবনের স্বাভাবিকতা বিঘ্নিত করা এপ্রিলের রেশ এখনও চলছে। তবে এরই মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দিনগুলোতে বৃষ্টি দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়বে, এতে ক্রমে কমবে তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে জনজীবনে। একই সঙ্গে মে মাসে স্বাভাবিক বৃষ্টি হতে পারে, তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া মে মাসের দ্বিতীয়ার্ধে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটি এই পূর্বাভাস দিয়েছে। বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের ঢাকার ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। অধিদপ্তরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রঙ।